আগামী 25 মে বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট। তার আগে 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী 21 মে মঙ্গলবার পর্যন্ত। এদিন সকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বাঁকুড়া 2 ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকার আগে থেকে 12টি ফর্ম পূরণ করে জমা দেওয়ার 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা। একই ছবি দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তালডাঙ্গরার কেশাতরা গ্রামেও। প্রতিটি জায়গাতেই কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালেটে ভোট দিচ্ছেন সংশ্লিষ্ট ভোটাররা। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ভোটার থেকে তাদের পরিবারের লোকজনেরা। সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে ভোটদান চলছে বলেই তারা জানিয়েছেন। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। আমি হিন্দিকা, তার জন্য বাড়িতে ভোট দিচ্ছি, এটা আমার খুব আনন্দ। ভোট দিলেন আজকে? ভোট দিলেন? হ্যাঁ না বলুন। আচ্ছা ভোট দিলে খুব ভালো করে, এবং এই মুহূর্তে যে সমস্ত রোদের তাপদাহ চলছে সেটাতে তো বাইরে গিয়ে মানে ঘুরতে খুবই অসুবিধাজনক। এই জন্য এই ব্যবস্থা অত্যন্ত ভালো ব্যবস্থা। নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই, বাড়িতে এসে দাদুর যেভাবে ভোট নিয়ে গেলেন এটা সত্যি অকল্পনীয়, এবং অস্থিতিকর বিদ্যুতের জন্য এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানায়। এটা ভালো একটা ব্যবস্থা আরো হয়েছে আর জানাবো। সুষ্ঠু নির্বাচন দিয়ে বয়স্কদের জন্য বা হ্যান্ডিক্যাপের জন্য ভর্তি, তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে। জেলাশাসক সিয়াদেন এ বিষয়ে বলেন, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই 2 লোকসভা কেন্দ্রে মোট 12,000 জন 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হোম ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল 8টা থেকে প্রতিটি ব্লকে ভোটকর্মীরা সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে যাচ্ছেন ও ভোটদান চলছে। ভোটকর্মীদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছেন বলেও তিনি জানান। বাঁকুড়াতে 2 পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, 36 বাঁকুড়া পিসি এবং 37 বিষ্ণুপুর এসিপিসি, এই 2 পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি মিলিয়ে আমাদের এখানে হোম ভোটিং এর প্রক্রিয়া আজ থেকে 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17th মে। এটা 21 মে অবধি চলবে, 5 দিন আমরা প্ল্যান করেছি। এখানে আমরা যারা এলিজিবল আছে, অ্যাবসেন্টি ভোটার, পার্সন উইথ ডিসএবিলিটি, অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন যারা 85 এজের উপরে আছে, আর যারা 40% বেঞ্চমার্ক ডিসএবিলিটি এবভ আছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এরা অলরেডি আমরা নোটিফিকেশনের সময় থেকে 4 দিনের মধ্যে এদের কাছে ফর্ম 12D দিয়ে ওদের সম্মতিটা নিয়েছিলাম, কনসেন্ট নিয়েছিলাম। তার মধ্যে 12,000 জন অপ্ট করেছে কি ওরা হোম ভোটিং টু ভোট দেবে। সেটার জন্য সব ব্লকে আজ থেকে সকালে 8টা থেকে শুরু হয়েছে 12,000। এই আমরা যে 5 দিনের জন্য প্ল্যানিং করেছিলাম, প্রত্যেক দিন প্রায় 200 টিম আমার ফিল্ডে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে ভোটিং করিয়ে আনবে। সেকশন করে প্রত্যেক টিমের সাথে সেন্ট্রাল ফোর্স থাকছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।